নমস্কার, আপনারা দেখছেন গার্ডেনিং কালচার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অদ্ভুত এক সাত বাগানে, যিনি অজস্র ফল গাছ এখানে তৈরি করেছেন, দীর্ঘদিন ধরে লালন পালন করে বড় করছেন, কিছু কিছু ফলও ধরেছে, আপনারা দেখবেন, আমরা দেখাবো। তো তার আগে সেই বাগানের যে কারিগর দাদা এবং তার মেয়ের সাথে আমরা একটু পরিচয় করে দিই, তারপরে আমরা বাগান দেখব। দাদার মুখ থেকে আমরা তার পরিচয় শুনব। বলুন দাদা, আপনার নাম? নমস্কার, আমি আনন্দ মণ্ডল, আমি হরিশপুর থেকে বলছি। আমার ছোট্ট সাত বাগান থেকে এই যা এইসব করেছি, মানে আমি টাইম দিতে পারি না ঠিক মতো, পুরো টাইমটা ও স্কুল কলেজ করে, তারপরে যেটুকু টাইম পায় সেই টাইমটা ওই দেখা। হ্যাঁ, আমরা শুনেছি আপনার মেয়েই দেখাশোনা করে, পাশে মেয়ে আছে। বলো তোমার নাম? বলো। রিয়া মণ্ডল। রিয়া মণ্ডল, ওই দুইজনে কর্ম প্রচেষ্টায় এই বাগান ছাদ বাগানটা এরই আছে, আমি যাক একটু উপলব্ধ। যাই হোক, দুইজনে কর্ম প্রচেষ্টায় অদ্ভুত একটা ছোট্ট ছাদ বাগান আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আনন্দবাবুর বাগান আমরা দেখাতে শুরু করলাম। এখানে যেমন শীতকালীন কিছু ফুল আপনারা দেখতে পাবেন, সাথে তরকারি গাছ, লঙ্কা বেগুন ইত্যাদি, এবং সবচেয়ে বেশি আকর্ষণ ফল গাছ। এখানে প্রায় 30-40 রকমের ফল গাছ আপনারা দেখতে পাবেন, এবং সচরাচর আমরা আমাদের এলাকাতে এগুলো দেখতে পাই না। তো আমরা সেই গাছগুলো বিশেষ বিশেষ গাছের পাশে গিয়ে আমরা দেখাবো আপনাদের। আচ্ছা দাদা, এই গাছটার কথা বলুন, এদিকে আসুন। এইটা কি নরমাল লেবু? এটা সিডলেস, মানে সিডলেস লেবু, হ্যাঁ, দানা বিহীন যেটা। এটা ফল এসেছে। নিচে বেগুন গাছ আছে, বেগুন ধরেছে, এবং এটা এটাও একটা লেবু গাছ, পাতার যে কালার এটাও লেবু, সেই কালারে হবে। পাশে দেখছেন অজস্র লেবু ধরে আছে, সুইট লেমন। সুইট লেমন, তুমি এটা মানে কাঁচে, মানে মানে আপনার খোসাটা মিষ্টি, আচ্ছা, ভিতরে ফলটা একটু টক টাইপ, খোসাটা মিষ্টি, মানে এটা মানে কাঁচাই খাওয়া যাবে, এটা মানে খুবই মিষ্টি। এদিকেও একটা লেবু গাছ, এটা মিনি কমলা, আচ্ছা, কমলা লেবু মিনিটা, ওটা কিরকম খেতে? এটা একটু টক, আচ্ছা। এইটা আলাদা কোনো বৈশিষ্ট্য আছে লেবু গাছ? না, এটা হচ্ছে মানে আপনার কমলা লেবু। ও, এটা কমলা লেবু, আচ্ছা। আর এটা আপনার কাগজি লেবু, মানে যে কাগজ, এই পাতি লেবু আপনার, এটা পাতি, পাতি লেবু, আচ্ছা আচ্ছা। এখানে অনেক লেবু গাছ আছে নানা রকমের। এইটা এটা বলছি চাইনিজ কমলা, চাইনিজ কমলা। পাশে লেবু এসেছে, এটা সুইট লেমন, সুইট লেমন, এই যে সুইট লেমন সব ফল ধরে আছে। আচ্ছা, এই পাশের গাছটা আমরা দেখছি, ছোট পাতা, একটা লেবু, মানে এখনো ফল আসেনি, একেবারে ছোট ছোট পাতা আমরা দেখছি, একটা অন্য ধরনের লেবু। আমরা এই মুহূর্তে নামটা হয়তো বলতে পারছি না, লেবুটাও দেখাতে পারছি না। এটা থাই সবেদা, আচ্ছা, থাই ভ্যারাইটি সবেদা, সবেদা এসেছে। এই পাশের গাছটা বলুন, এটা লোকাট আছে, লোকাট, লোকাট একটা সুন্দর ফল, সুস্বাদু ফল। এটা এইগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা আমরা নিমুচিসার থেকে নিয়ে আসছি। আর কোথায় যান আপনি গাছ সংগ্রহ করার জন্য? শেখরপুরে যাই, কৃষ্ণনগর, অনেক জায়গা থেকে নিয়ে আসছি, যেখানে কালিম্পং গাছি ঘুরতে ওখান থেকে গাছ, সেখান থেকেও গাছ নিয়ে এসেছি। এটা সুইট লেমন আছে, ওপাশে আর একটা সুইট লেমন আছে, একেবারে কোনায় ফুল গাছ, লাল ফুল, যেটা লাল ফুল। তারপরে একটা আম গাছ দেখছি, বারো মাসের আম, বারো মাসের, এবং কামরাঙা, মিষ্টি মিষ্টি কামরাঙা। এবং এই গাছটার কথা বলুন, এটা হচ্ছে আপনার স্ট্রবেরি জামরুল, স্ট্রবেরি পেয়ারা না, এই স্ট্রবেরি পেয়ারা, স্ট্রবেরি পেয়ারা, স্ট্রবেরি পেয়ারা, ভুল হয়ে যাচ্ছে। এই গাছটা, এটা এটা হচ্ছে আপনার অ্যাভোকাডো, ফল এসেছে, এখন ফল আসেনি, ফল ধরে যাবে, এবারই ফল ধরে যাবে। এটা বলুন, এটা লটকন, হ্যাঁ, এই গাছটা লটকন, বাংলাদেশে আমরা দেখি প্রচুর ফল ধরে থাকে, দেখতেও সুন্দর লাগে যখন ফল হয়। এটাকে বলুন কদবেল, কদবেল, এটা নরমাল কদবেল নাকি? হ্যাঁ, মিষ্টি কদবেল ওইদিকে আছে। তারপরে জাম গাছ, ব্ল্যাক জাম, ব্ল্যাক জাম,
এটা একটা জামরুল, মানে গ্রিন জামরুল, গ্রিন জামরুল। ও আচ্ছা, সবটাই আলাদা বৈশিষ্ট্য আছে। এটা কিন্তু বাইরের, এটা হচ্ছে আপনার মালবেরি। আচ্ছা, এই গোল মালবেরি এটা দেখুন, সব ফল এসেছে, ফল এসেছে, সব মালবেরি ফল এসেছে। এটা গোল গোলাকৃতি, ওপাশে আর একটা আছে সেটা লম্বা। পাশের গাছটার কথা বলুন, পিস ফল। ও পিস ফল, সেটা এখন প্রায় সর্বত্র সাতবাগানে আমরা দেখতে পাই, সুন্দর ফুলেছে। পাশে নাশপাতি গাছ, পাশেরটা নাশপাতি গাছ, পাশে একটি কাঁঠাল গাছ আছে, বারো মাস হয়, বারো মাসের কাঁঠাল। তারপরে ওটা কি আতা গাছ? আতা গাছ। তার পাশে আমরা দেখছি কুল গাছ, এই মিষ্টি তেঁতুল। তারপরে ওটা হচ্ছে মালবেরি, ওটা মালবেরি, ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি। ও কোনায় ওটা? ব্ল্যাকবেরি। তারপরে একটা সবেদা গাছ দেখছি আমরা, এইটা কি বলুন তো, কদবেল? এই মিষ্টি কদবেল, এটা মিষ্টি কদবেল। তারপরে এই গাছটার কথা বলুন, ওটা হচ্ছে আপেল গাছ, হরিমন 99 যেটা। ও হরিমন 99। পাশে আমরা একটা মিষ্টি ডুমুর, মিশরীয় ডুমুর দেখছি, মিশরীয় ডুমুর। এপাশে মৌসুমি লেবু, তার পেছনের গাছটা বলুন তো, পলাশ ফুল, পলাশ ফুল। ওই পেছনের গাছটা পলাশ ফুল। এখানে একটা মরিচ গাছ দেখতে পাচ্ছি আমরা, গোলমরিচ, এই ফল ধরে আছে, ফল ধরে আছে, গোলমরিচ, বারো মাস ফল হয়। তার পাশে জলপাই গাছ, এটা আমরা দেখছি জলপাই গাছ। আর মিরাক্কেল, মিরাক্কেল, এই যে ফুল এসে গেছে, ফুল এসেছে, ওই যে ফুল ধরেছে, আচ্ছা, এই যে ফুল এসে গেছে। এটা কি গাছ, এটাকে বলুন? একটা ফুল গাছ। ও আচ্ছা আচ্ছা, ওটা বুঝতে পেরেছি, ওই মনে করতে পারছি না। এটা বলুন, এটা হচ্ছে পপিনোমিলন। এই যে ফল এসে গেছে, সুন্দর সুস্বাদু ফল, পপিনোমিলন। এইদিকে ফল এসছে, এখানে ফল এসছে, এখানে ফুল এসছে, এসব পাশে মিনি মিনি ডালিম, ডালিম মানে পুরো ভরে যায় গাছটা। এই তো হনুমান এসে খেয়ে যাবে না। এই গাছটা বলুন উপরে, এই যে শ্বেতচন্দন, এটা এটা শ্বেতচন্দন। তার পাশে এটা একটা ফুল গাছ, ও আর এটা হচ্ছে আপনার লাল পেয়ারা, যেটা লাল পেয়ারা আছে। এইটা বলুন, এটা হচ্ছে মানে মালবেরি, লং মালবেরি যেটা, এই সব ফুল আছে আমরা দেখেছি, এটা গোল, হ্যাঁ এটা লং, লম্বা। এই যে এখানে ধরো, দেখো কত এসেছে। আচ্ছা, ওর পেছনের গাছটা, এটা হচ্ছে ব্লুবেরি। আচ্ছা, তার পাশে, তার ব্লুবেরি, ওটা একটা চেরি, বাইরের চেরি, ওটা নামটা ভুলে আছি। আচ্ছা, ও একটা নাম ভুলে আছি, এটা ওর নামটা ভুলে আছি, এটা ওটাও একটা বাইরের ফল গাছ। এবার দেখুন এখানে বনসাই, এটা বনসাই, এটা বকু গাছ, বকুল না, বকু, বকু গাছ। আচ্ছা আচ্ছা, আর এটা মানে বাতাবি লেবু, লাল বাতাবি, মানে ভিতরেও লাল বাইরেও লাল। আচ্ছা আচ্ছা, তারপরে দেখুন এখানে ক্যালেন্ডুলা আছে, তারপরে অনেকগুলো লঙ্কা গাছ, ফুলের মতো লঙ্কা ধরে আছে, অদ্ভুত সুন্দর ওই লঙ্কা গাছটা। হ্যাঁ, আচারের যে লঙ্কাটা ধরে আছে, আচার করে যে লঙ্কা। আর তার পাশে হচ্ছে পপিনোমিলন, ওই যে উপরের যে ফলটা আছে ওই ফল গাছই, এই তিনটে এর মধ্যে ফুল এসে আছে। হ্যাঁ না, ফুল দেখা যাচ্ছে, হ্যাঁ এই তো ফুল এসে আছে। টমেটো গাছ আছে, অজস্র টমেটো ফুলেছে। এটা এখন যেটা দেখছেন এটা ননি ফল, যে ফলটি নিয়ে এই মুহূর্তে খুবই আলোচনা চলছে চারিদিকে, ক্যান্সার প্রতিষেধক, ক্যান্সার বৃদ্ধি রোধ করে বলে জানা যাচ্ছে।
ব্লাড সুগার, বাতের ব্যথা, এগুলো জুস করে খাওয়া যায়। তারপরে এর পাতাও চায়ের মতো করে খাওয়া হয়। গাছটি কি গাছ? ওটা লটকন। লটকন আমরা বাংলাদেশে অজস্র চাষ হয় আমরা দেখেছি। আপনারা দেখছেন খাঁচার ভেতরে কয়েকটি গাছ। আমরা গাছের কাছাকাছি যাচ্ছি, গাছটা খাঁচাটা আমরা তুলে দিচ্ছি। যেটাকে খাঁচাটা আমরা তুলে দিচ্ছি, তুলে দিলেই বুঝতে পারবেন এটা কি আছে এবং কেন এটা রাখা হয়েছে সেটাও বুঝতে পারবেন। এই যে এটা স্ট্রবেরি, সুন্দর ফুলেছে এবং পেকে আছে। পাখির হাত থেকে রক্ষা করার জন্য এইভাবে খাঁচা দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেখছি ক্যালাঞ্চু ফুল ফুটে আছে, ওদিকে আরো কিছু শীতকালীন ফুল। সেলোসিয়া, তারপরে আমরা দেখছি জারবেরা, দুটি কালারের জারবেরা। লেটুস আমরা এখন দেখছি, লেটুস তার পাশেরটা বকচয়। আচ্ছা, তারপরে পপি ফুল, তিনখানা গাছ আছে, ফুল আসছে সবে। ব্রোকলি আছে ওপাশে, অ্যাস্টার আছে পাশে। আমরা দেখছি এপাশে কটা ডালিয়া আছে,